বাইতুল আকসা সারা জীবন ইমানদারদের ছিল সারা জীবন ইমানদারদের হবে থাকবে আমরা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি 200 বছর ফিলিস্তিনের বাইতুল আকসা খ্রিস্টানরা দখলে রেখেছিল সেই দিন তারা এই বাইতুল আকসা দখলের সময় 1 লক্ষ মুসলমানকে বাইতুল আকসাতে শহীদ করে দিয়েছিল সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবি ক্রুসেডের বিরুদ্ধে 23টা মুসলিম দেশ দখল করে সেই বাইতুল আকসাকে পুনরুদ্ধার করেছিলেন আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি তিনি সেই সালাউদ্দিন আইয়ুবি তার আপন ভগ্নিপতি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি তার আপন ভগ্নিপতি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি যিনি ইরবিলের বাদশা ছিলেন তিনি রাজকীয়ভাবে আমার রাসূলের মিলাদুন্নবী পালন করেছিলেন হযরতে ইবনে দাহিয়া রাহিমাহুল্লাহ মিলাদুন্নবীর উপরে আত-তানবীর কিতাবটি উপহার দিয়েছিলেন বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরির স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি সেই টাকা দিয়ে তার জীবন চালাইতেন তিনি আবিদ জাহেদ তিনি আল্লাহু আলা একজন ছিলেন ইমাম ইবনে কাসির আল বেদায়েত তার প্রশংসা করেছে ইমাম হাজার আসকালানি তার প্রশংসা করেছে ইমাম আবু শামা তার প্রশংসা করেছে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার প্রশংসা করেছে মোল্লা আলী কারী তার প্রশংসা করেছে বিশ্ববিখ্যাত সিরাজবীর এই বাদশার প্রশংসা করেছে আজকে যারা মিলাদুন্নবীকে বেদাত বলতে চাও তোমরা জেনে রাখো এই বাইতুল আকসা যারা দখল করেছিল এই আকসার জন্য যারা জীবন দিয়েছিল এই বাইতুল আকসার জন্য যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই বাইতুল আকসাকে মুক্ত করার জন্য খ্রিস্টান ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে নির্যাতনকে জুলুমকে উপরে ফেলার জন্য যারা জিহাদের ময়দানে ছিল তারা রাসূল করিমের মিলাদুন্নবীর ইন্তজাম করেছিল আমরা তাদের উত্তরসূরি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে হাত উঠা করে বলেন ঠিক কি না আজাজিল কেল্লাম যখন তিনার দরজা থেকে বিতাড়িত করে দেন শয়তানকে যখন তাড়ায় দেন শয়তান আল্লাহকে বলল রব 9টা লক্ষ বছর ধরে আমি তোমার গোলামি করছি ইবাদত করেছি রব আমার ইবাদতে কোনো ফাঁকি আমি দেই নাই আদমের জন্য তুমি আমারে তাড়ায় দিচ্ছ তোমার দরজা থেকে 9টা লক্ষ বছর ইবাদতের বিনিময় কি তুমি আমারে কিছুই দিবা না আল্লাহ বলেন কি চাও বলে রব 9 লক্ষ বছরের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম আল্লাহ বলেন যা কিয়ামত পর্যন্ত ধরে হায়াত দিয়ে দিলাম ওর হায়াত কিন্তু বিরাট বড় লম্বা ও জিন জাতির অন্তর্ভুক্ত ওর আদি পিতার নাম ছিল তারা লুস আবুল জিন বলা হতো জিন জাতির বাবা আমি জিন বানাইছি আগুনের শিখা দিয়ে আগুনের শিখা কি মোমবাতি জ্বালাইছে মোমবাতি জ্বালানোর উপরে আগুন জ্বলে এটা হলুদ আগুন এরপরে আর একটা সবুজ সবুজ কোয়ালিটির আকাশি কালারের একটা আগুন জ্বলে এরপর একটা ধোঁয়া বের আমি আল্লাহ ঐশী আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইছি একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার এই জন্য জিন সচরাচর দেখা যায় না কিন্তু বসে ওয়াজ শুনতেছে আপনি ভাবতেছেন যে খালি আপনারা ওয়াজ শুনে না ও বসে কোনাত বইয়ে ওয়াজ শুনতেছে কোনোটা ছাদের কোনাত বইয়ে রয়েছে কোনোটা ওই কোনাত বইয়ে রয়েছে কোনোটা গাছের বইয়ে রয়েছে
هترب ويبي واشنطس. وما خلقت الجن والإنس إلا ليعبدون. أمي مانون شار زين دويتش جاتي كي باني جي أمر غلامي كورب جي أبني نماز فرد وراو نماز فرد إجن مكتة أبو زهلر جي غوراسة إجن برتمنو للتين কি কথা কন না কেন কোন মুসলমান চিন্তা করে বাথরুম যদি না আসে তাও চিন্তা করে যদি বাথরুম না আসলে একটু মুততে আই ঠিক কি না আবু জাহেলের বাথরুম ঘর বাড়ির কাছে গেলে ওটা তো বাথরুম বানাইছে মুসলমানের পেশাব যদি না আসে তো ওর ভিতরে ঢুকে কুচে হইলো একটু মুততে যায় যে আবু জাহেল একটু দিয়ে যায় আবু জাহেল একটু দিয়ে যায় শুনেন আজকে ইহুদিরা ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন চালাইতেছে একদিন আর দুই বছর না এই নির্যাতনটা প্রায় 50 বছর ধরে চালাইতেছে ফিলিস্তিনিদের বাড়ি ঘর ওরা দখল করে দিনের পর দিন ওরা দখলদার ওরা ছিল বানাইতে ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে জায়গা দিছিল মুসলমানদের দয়া তো বেশি ব্রিটিশটা ছিল খুব সাইবাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা এই ইহুদিদেরকে এখানে আইনা বসায় দিয়েছে ফিলিস্তিনি মুসলমানরা চিন্তা করলো ওরা কোথায় থাকবে ওই আপনার কি বলে হিটলার ওই 60 লক্ষ ইহুদি সব চুরমার করে মেরে ফেলে দিয়েছে হিটলার ওই সময় বলছিল আমি কোটি ইহুদি বাঁচায় রাখলাম পরে তোরা বুঝবি কথা আজকে খারাপ হয় নাই কিন্তু হিটলার ঠিকই বলে গেছিল যে তোরা পরে বুঝবি এই কুলাঙ্গার জাতিরে এই ফিলিস্তিনের এই জায়গা দিয়েছে জাগা দেওয়ার পরে মুসলমানরা সরল মনের জাগা দেওয়ার পরে আজকে মুসলমানদের জাগা কুড়ে কুড়ে খা মুসলমানদের ঘর কুড়ে কুড়ে খা ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলো তারা দখল করে নিয়ে যাওয়া আর আমার ফিলিস্তিনি ভাইরা আজকে জিহাদের ময়দানে নেমেছে আমরাও ফিলিস্তিনিদের পক্ষে আসি কথা বলেন ঠিক না বেঠে খুব মনোযোগ দিয়ে ওরা একটা জুলুম বাস 50 বছর ধরে বহু মায়ের কোল ওরা খালি করছে বহু নিরীহ ফিলিস্তিনিদেরকে ধরে ধরে নিয়ে বছরের পর বছর জেলখানায় নির্যাতন করেছে বহু ফিলিস্তিনি মায়ের ইজ্জত লুণ্ঠন ওরা করেছে ওরা জানে এমন একদিন আসবে যেই দিন ওই ফিলিস্তিন ফিলিস্তাইনের পাথর দেখে বলবে আমি পাথরের পাশে ইহুদি লুকিয়ে আছে গাছ দেখে বলবে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে পাহাড় দেখে বলবে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে ওরা জানে এমন একদিন আসবে পৃথিবীতে পালানোর কোনো জায়গা আমাদের থাকবে না সেই সময় সব নিকটে চিন্তিত হওয়ার কিছু নেই বাইতুল আকসা সারা জীবন ইমানদারদের ছিল সারা জীবন ইমানদারদের হবে থাকবে আমরা সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবের উত্তরসূরি 200 বছর ফিলিস্তিনের বাইতুল আকসা খ্রিস্টানরা দখলে রেখেছিল সেই দিন তারা এই বাইতুল আকসা দখলের সময় 1 লক্ষ মুসলমানকে বাইতুল আকসাতে শহীদ করে দিয়েছিল সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবি ক্রুসেডের বিরুদ্ধে 23টা মুসলিম দেশ দখল করে সেই বাইতুল আকসাকে পুনরুদ্ধার করেছিলেন আমরা সালাহউদ্দিন আইয়ুবের উত্তরসূরি তিনি সেই সালাহউদ্দিন আইয়ুবি তার আপন ভগ্নিপতি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি তার আপন ভগ্নিপতি বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি যিনি ইরবিলের বাদশা ছিলেন তিনি রাজকীয়ভাবে আমার রসুলের মিলাদুন নবী পালন করেছিলেন হযরতে ইবনে দাহিয়া রাহিমাহুল্লাহ মিলাদুন নবীর উপরে আত-তানবীর কিতাব তিনি উপহার দিয়েছিলেন বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরির স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবের আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি সেই টাকা দিয়ে তার জীবন চালাইতেন
তিনি আবিদ জাহেদ তিনি আল্লাহ বুয়াল একজন ছিলেন ইমাম ইবনু কাসির আল বেদায়েত তার প্রশংসা করেছে ইমাম হাজার আসকালানি তার প্রশংসা করেছে ইমাম আবু শামা তার প্রশংসা করেছে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার প্রশংসা করেছে মোল্লা আলী কারী তার প্রশংসা করেছে বিশ্ববিখ্যাত সিরাজবীর এই বাদশার প্রশংসা করেছে আজকে যারা মিলাদুন্নবীকে বেদাত বলতে চাও তোমরা জেনে রাখো এই বাইতুল আকসা যারা দখল করেছিল এই আকসার জন্য যারা জীবন দিয়েছিল এই বাইতুল আকসার জন্য যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই বাইতুল আকসাকে মুক্ত করার জন্য খ্রিস্টান ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে নির্যাতনকে জুলুমকে উপরে ফেলার জন্য যারা জিহাদের ময়দানে ছিল তারা রাসূল করিমের মিলাদুন্নবীর ইন্তজাম করেছিল আমরা তাদের উত্তর শুনি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে হাত উঠা করে বলেন ঠিক কি না ওরা মনে করছে আমরা ইতিহাস জানি না বুঝি না দেশে পাগল ছাগল দেশ ভরে গেছে ভাই পাগল ফুগুল সারা দেশ ঘুরে গেছে জানি না কারা মিলাদুন্নবীর ইন্তজাম করেছে প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আমার সাবজেক্ট এইগুলি না কিন্তু হ্যাঁ সেই ফিলিস্তিন একদিন স্বাধীন হবে বাইতুল আকসা মুসলমানদেরই থাকবে আজকে ফিলিস্তিনি মায়েরা জিহাদের ময়দানে ফিলিস্তিনি ভাইরা জিহাদের ময়দানে ফিলিস্তিনের ছোট্ট শিশুরা জিহাদের ময়দানে পাথর হাতে নিয়ে দখলদার জালিম ইসরায়েলের সৈন্যদের দিকে তারা পাথর ছুঁড়ে মারে কলিজার ভিতরে বিরাট বড় সাহস কি কথা বলেন ঠিক কি না আ মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান সত্তর বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করল নিজের খানকার ভিতরে সত্তর বছর ধরে ইবাদত করতে লাগলো খানকায় সত্তর বছর ধরে ইবাদত করার পরে সত্তর বছর ধরে ইবাদত করার পরে শয়তান তার পেয়ে বসলো একটা সুন্দরী রূপসী নারী তার পিছনে লালায় দিল ওই মহিলা ওই আবেদের সাথে একাদার সাত দিন সাত রাত পর্যন্ত জেনা করল সাত রজনী জেনা করার পরে ওই আবেদের অন্তরের মধ্যে তওবা আসছে হায় হায় আমি ভুল করে ফেললাম সাতটা রজনী আমি জেনা করে ফেলেছি সে ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যে শুধু ইস্তিগফার তওবা জিকিরে ফিকিরে কান্না কাটিতে দিন রাত সে চালাইতে লাগলো নবীর উম্মত জীবনে যতই গুনাহ হোক না কেন ভুল হোক না কেন আপনাকে তওবা করা লাগবে তওবা ছাড়া আপনার আর মাফের রাস্তা নাই শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে ঈমান হারা করার চেষ্টা করবে শয়তান আল্লাহকে বলল রব কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা আল্লাহ বলেন যা তা দিলাম কি করবি বলে আল্লাহ আর একটা দেওয়া বলে কি চাস তামাম পৃথিবী এক সেকেন্ডের মধ্যে আমি ঘুরে আসব এই ক্ষমতা তুমি আমারে দাও আল্লাহ বলেন তাও দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে লিখতেছেন শয়তানের পরে ডাক দেয় বলল রব তাম দুনিয়া ঘুরে আসার মতো শক্তি তুমি আমারে দিবাও আল্লাহ বলেন তা দিলাম এই জন্য শয়তান তাম পৃথিবী ঘুরে আসতে শয়তানের কোনো সময় লাগে না মাত্র এক সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসতে পারে বাজান ও যুবক বন্ধু তারপরও বাস্তবতা থেকে বলে দিয়ে যায় বর্তমান বিজ্ঞানের জমানাতে এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে কনফারেন্স করেন চৌষট্টি জেলার চৌষট্টি ডিসি এবং এসপির সাথে তিনি একসাথে বসেন এমপি মন্ত্রীদের সাথে বসেন সবাই যার যার অফিসে থাকে প্রধানমন্ত্রী তার নিজের অফিসে থাকেন তিনি এক জায়গা বসে সারা বাংলাদেশের সব অফিসারদের সাথে একসঙ্গে ভার্চুয়াল মিটিং করেন
আগের যুগে ওলিরাও ভার্চুয়াল মিটিং করত আল্লাহর ওলিরা দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্চুয়াল মিটিং হতো না তারা তাদের কলবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কলবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং হতো রাসূল করিম মদিনায় যুদ্ধ হচ্ছে মুতা নবী পাক মদিনায় যুদ্ধ হচ্ছে মুতা 2 লক্ষ কাফের সেনা 2 লাখ মুসলমান মুসলমান বীরের জাত মুসলমান বীরের জাত মুসলমান বীরের জাত 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে সেই দিন মাত্র 3000 মুজাহিদ রাসূল করিমের পক্ষ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে গিয়েছিল মাত্র 3000 2 লক্ষ কাফেরের সাথে সেই দিন জিহাদ করে 3000 মুসলমানদের বিজয় এসেছিল বিজয় তলোয়ারের মাধ্যমে হয় না বিজয় হয় ইমানি জোরে আল্লাহর মদদে কথা বলেন ঠিক না বেঠে ফিলিস্তিনের হামাস স্বাধীনতা কামী মুসলমানরা আজ দেখিয়ে দিয়েছে মাত্র 2 থেকে 3000 মুজাহিদের ডরে সারা ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে যদি 2 থেকে 5 লাখ মুজাহিদ যদি ইসরায়েল আক্রমণ করত তো মনে করেন যে ফালায়া যাওয়ার রাস্তা খুঁজে পেত সময় ঘনিয়ে গেলে তাই হবে মারতে 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 ফিলিস্তিনিদের পিঠ দেওয়ালে ঠেকাই পড়ছে বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করতে 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 আমাদের ভাত কেড়ে নিছে পানি কেড়ে নিছে আমার খবরের কাগজ কেড়ে নিছে নিতে নিতে আমাদেরকে শোষণ করতে করতে আমরা ল্যাংটা বানানোর বুদ্ধি করছি শেষ পর্যন্ত বাঙালি জাতি এক ধাক্কা দিয়ে পাকিস্তান পাঠাই দিছে ঠিক কথা কর না জোরে বলে ওরা জানে না এর ধাক্কাটা কি পরিমানে ধাক্কা এক ধাক্কায় বঙ্গোপসাগরে পাঠাই দিছে খালের ভিতরে পড়ে সিক্কির পরে কাঁদছে দড়ি সাপতে পড়ে মোতারাম উপস্থিতি শয়তান আল্লাহকে বলে তাম পৃথিবী ঘুরে আসবো এক সেকেন্ড তো সময় দাও আল্লাহ বলেন তাও দিই না বুঝার চেষ্টা করে তাম পৃথিবীতে আপনার এই মোবাইল থেকে হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে কয়দিন লাগে জোরে বলেন কতদিন কে মোবাইলের নেটওয়ার্কের ভিসা লাগে না এমবাসিতে যাও ভিসা লাগাবে তারপরে সে যাবে চট্টগ্রাম থেকে হ্যালো বললেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সেটা চলে গেল আপনার আমেরিকা আপনার বন্ধুর মোবাইল পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ড সময় দিল শুধু হ্যালো যাই নাই আপনার ছবিটা গেল আপনার কান্না গেল আবেগ গেল কথা গেল হাসি গেল দুষ্টুমি গেল খেলা গেল নাচানাচি গেল কৌতুক গেল মাহফিল গেল ওয়াজ গেল সব চলে গেল 1 সেকেন্ড 1 সেকেন্ডে বিজ্ঞান যদি চুম্বকীয় আবেশের মাধ্যমে তরঙ্গমালার ভিতর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মুহূর্তের ভিতরে যদি আপনার আমার ছবি খেলাধুলা হাসি তামাশা কান্না বেদনা কথাবার্তা সাউন্ড শব্দ সব যদি আমেরিকা পৌঁছাইতে বিজ্ঞান 1 সেকেন্ড সময় দেয় আজকের মাহফিলের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছাইতে মনে হয় 36 দিন লাগবে না না এ কথা বলেন লাগবে না 1 সেকেন্ড তো লাগবে না কথা বলেন লাগবে না জোরে বলেন লাগবে না যাদের বিশ্বাস হয় না ওদের ইমানের ভিতরে গাফিলতি আছে ও আজাজিলের দালাল উচিত কথা বললে মাওই বেজার হয় গরম ভাতে বিলাই বেজার ডাল ভাতে আত্মীয় বেজার ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়
নাদানে রে বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মত জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মত কচু হলে অল্প জালেই সিজে মুসলমান শয়তানের পরে ডাক দে বলল রব আমাকে আরেকটা ক্ষমতা দিবা বলে কি ক্ষমতা বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে রক্তের শিরার ভিতর দিয়ে রক্তের রগের ভিতর দিয়ে ঢুকে বান্দার কলবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব নামাজ পড়িস না রোজা করিস না মাহফিলে যাস না হালাল খাস না ওজনে কম দে দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতে গেলাম কত কাস্টমার দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে আর ফেরত দেয় না কি কথা ওরে আন্তর্জাতিক সুর ও যে ফেরত দিছে আর ওই দোকানের সামনে দিয়ে আর যায় না বাকি নিছে তুই দোকানের সামনে দিয়ে যা আর সাথে সম্পর্ক রাখ কম নেই বেশি নেই ও আর ওই দোকানের সামনে দিয়ে যা অন্য দোকান থেকে কিনে চিনে নিয়ে চলে যে আম চলে কলমা চলে দুধ চলে খালি এই দোকানদারি টেয়া চলে না তার মানে ও আজাজিলের ভাই এরকম শয়তান দেশে আছে আবার অনেক দোকানদার চিন্তা করলো যে আমি কাস্টমার ঠকে 1000 গ্রাম 900 গ্রাম করে 100 গ্রাম রাখে দিই এই যে 100 গ্রাম যে রাখে দিছে বলেন দোকানদার কি লাভ করলো নিজে লস করছে আমাদের দেশে বাদাম খাইতে যায় বাদামালার ব্যবসা কত কোটি টাকার ব্যবসা করত ও মানে 37,000 কোটি টাকার ব্যবসা নিয়ে ওই আপনার ভ্যানের ভিতরে লিয়ে বাদাম নিয়ে বইছে বিরাট বড় ব্যবসা ও পুরো সর্বনাশ ব্যবসা কারে কয় ওই ব্যবসা করে ফেরাটো গাড়ি দিয়ে চলে আর জালার জালা কারেন্ট আসলো আচ্ছা আমরা বলি না মারহাবা ও কারেন্ট ছিল না এটা আইছে আচ্ছা আসলে তো বালা এতক্ষণ এর লেগে শব্দ ফারাবারি শব্দ হয়েছে পুরো সর্বনাশ আমি মনে হচ্ছে কোথায় যেন ইন্ডাস্ট্রি চলতেছে আচ্ছা যাক অনেকটু ঠান্ডা হয়েছে মাথাটা ঠান্ডা হয়েছে বাদামালার ব্যবসা মানে কোটি কোটি টাকার ব্যবসা তো এই ব্যবসা নিয়ে বইসে তো কিছু ছেলে ফেলে আছে এই ছেলে ফেলেরাও খুব বালা দেখে আরে বাদামালা তোর বাদামের দাম কত 125 টাকা তো মাপতে থাক বলে বস কত মাপবো 250 গ্রাম মাপে তো এদিক দিয়ে বাদামওয়ালা বাদাম মাপতি মাপতি এদিক দিয়ে 25 গ্রাম খাইয়া লাইছে আচ্ছা আপনারা কোন যে 25 গ্রাম খাইলো এটা সুন্নত না মুস্তাহাব 25 গ্রাম যে খাইছে বাদামওয়ালার কাছ থেকে অনুমতি ছাড়া এটা সুন্নত না মুস্তাহাব ওরে খোদা বুঝেন নাই কি ওয়াজ যে শুনতেছেন আমার বুঝা হয়ে গেছে একজনে খুব মোটার মোটা তো ডাক্তারের কাছে যে একটা স্যার একটু আমার প্রেসক্রিপশন করে দেয় তো ডাক্তার ওজন টোজন মাইফে দেহে ফিরাই 150 কেজি ওজন হয়েছে খুব খাওয়া খাইছে তখন ডাক্তার স্যার প্রেসক্রিপশন দিয়ে এর কোনো ওষুধ টষুধ নাই প্রেসক্রিপশনও সুন্দর করে লিখে দিছে সকালে 2 রুটি দুপুরে 2 রুটি রাত্রে 2 রুটি তখন বেড়ায় চেম্বার থেকে বেরোইয়া ভিতরে ঢুকে কয় স্যার আমি প্রেসক্রিপশন বুঝিনি বলে কি বুঝেন নাই বলে আপনি লেখছেন সকালে 2 রুটি দুপুরে 2 রুটি রাত্রে 2 রুটি বুঝেন নাই কি বুঝি নাই আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে তা আমি কি ওই 2 রুটি 12টা রুটি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো কি রুগীর রুগী ও চিন্তা করে খুলনা আমার এক টাইগার হুজুর ছিল টাইগার বলতো খুব মোড়ার মোড়া হেডার ফ্যাট এত ফেরো ফ্যাট যে আমি পিছন থেকে টিপে জড়াই ধরে খুল ফাইতাম না সেটার মোটর সাইকেলে ওয়াজ করে দুইজনে একদিন আসতেছি যশোর থেকে তো যশোর থেকে মোটর সাইকেলে সেরে মাগুরা পর্যন্ত আইছি তা আমরা বললো যে আমার অঞ্চলে বড় ভাই দাদা পায় দাদা তুই কিছু খাবি হ্যাঁ যদি খান দয়া করে তো হোটেলে ঢুকিয়ে আমি 2টা রুটি দিছি সকালবেলার কত খাওয়া যায় খেতে দিয়ে আমার 2টা খেতে খেতে 12টা খেয়ে নিচ্ছি আমি বললাম দাদা তুমি কতটা খাইতে রে কয় সর আমি একবার 36টা পিঠে খাইছি 36টা পিঠে ওই আপনার সিটে পিঠে আমরা এলাকায়
36টা ফিডে খেয়েছি খাওয়ার পরেও আমি হাফ কেজি সেলির ভাত আবার খেয়েছি আমি তুমি মানুষ না গরু কুরটা কও তো ফ্যাটটা তোর এত বড় এমনি হইছে না তো আল্লাহ এক এক জনকে এক এক কোয়ালিটি দিয়ে বানাইছে স্বাস্থ্য কারো বেশি কারো কম কেউ খাইলেও স্বাস্থ্য হয় না কেউ না খাইলেও বাড়তি থাকে আছে না এরকম শহরী অঞ্চলে আমরা ছেলেপেলেরা এগুলো সব পোলট্রি মুরগি জিতেছি হ্যাঁ মনে কিছু দিয়ে না অধিকাংশই পোলট্রি মুরগি বাপের আদরের ফুলা আদর করতে 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 এটার সেটিং মারতে মারতে এসি মেসি ফিসি ফিসি যদি ঢুকাইয়া পোলট্রি মুরগি রে এটার ফ্রাই করে করে খাওয়াইয়া অন এটা লড়তে হবে না একটু দৌড়ে লেখে এরকম না এগুলি আমাদের শিখার আছে আমাদের বাচ্চারা থাকবে স্মার্ট হ্যাঁ কথা কর না কেন সারা রাত ধরে খালি ফেসবুক চিটতে থাকে ওর ভবিষ্যৎ অন্ধকার দিয়ে দিছেন গেম একটা ও শিফটছে ও প্রতিবন্ধী হয়ে যাবে ওরে খেলাধুলায় নামায় দেন ফুটবলে নামায় দেন ক্রিকেটে নামায় দেন ব্যাডমিন্টনে নামায় দেন ওই যে আর কি কি আছে ঘোড়ার ডিম ও সব নামায় দেন খেলতে থাকুন আমরা আগের যুগে আমরা খেলতে খেলতে খেলার জান শেষ করে ফেলেছি আমরা জানো শেষ হয়েছে খেলার জানো শেষ হয়েছে ফুটবল খেলতে খেলতে মাঠের মধ্যে কাদা ভর্তি ভর্তি এই পর্যন্ত বানাই ফেলেছি সেদিন কই গেল গা আল্লাহ জানে কারণ আমরা খোলা বানান খালি গেম নিয়ে বইবে মান কিছু বইবে খেলতে চিপতে থাকে রে ভাই আমার এইগুলি শিক্ষণীয় বিষয় আমাদের বুঝে দেওয়ার দরকার আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার শয়তান পায়ে বসছে আমাদেরকে শয়তান আমাদেরকে পেয়ে বসলো আগের যুগ আর এখনকার যুগ এক না এই যে সুন্দর বিরাট বড় বড় চাকচিক্য দেখেন দেখে তো কোনো লাভ নাই যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরতে সুলাইমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মনি মুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো একবার জোরে বলা যাবে কে মারহাবা খালি আমাদের যুদ্ধ হয় না জিনদের ভিতরে বিরাট যুদ্ধ জিন্দা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে ডাক দিলেন আজাজিল ব্যাপার কি আমি মসজিদে বাইতুল আকসা বানাবো তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রাজাজিল আজকে তোরে সারা যাবে না আজকে তোকে জবাই দিব হত্যা করে ফেলবো আজাজিল ডাক দেখে হুজুর আমার জানে মাইরেন না আমারে মেরে ফেলে দিয়েন না আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবে একবার জোরে বলা যাবে কে মারহাবা আমার দিকে তাকেন ইম্পর্টেন্ট বক্তব্য আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল্লামা ইসমাইল হাক্কি বুরুসি তফসির রুহুল বায়ানের মধ্যে লিখতেছে পৃথিবীর দামি দামি পাথর দিয়ে এনে এনে মসজিদ নির্মাণ করতে লাগছে মসজিদের পাথর এত দামি ছিল যে 16 কিলোমিটার দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত না একসাথে বলবেন আল্লাহু আকবার 16 মাইল দূর থেকে এত দামি পাথর ছিল সেই পাথর যে আধুনিক বিজ্ঞানেও এটা অসম্ভব তাজমহল তাজমহল সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছিল এটার পাথর এটার আলো এত পরিমাণে ছিল যে 3 কিলোমিটার পর্যন্ত আলো ছড়াইতো প্রাকৃতিক সমস্যায় আজ এগুলি নষ্ট হয়ে গেছে বাইতুল আকসার পাথরগুলিও সেগুলো নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক প্রবলেমের কারণে এগুলি নষ্ট হয়ে গেছে
এত দামি পাথর দিয়ে আল্লাহর নবী মসজিদ তৈরি করতেছিল একসাথে বলবেন আল্লাহু আকবার কিন্তু এই হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ওনা আসছে আল্লাহ ডাক দিলে সুলাইমান তৈরি হয়ে যান আপনার ইন্তেকালের সময় ঘনে গেছে বলে আল্লাহ আমার তো ইন্তেকাল হবে কিন্তু মসজিদ তো কাফের জিনেরা বানাইতে দিবে না বলে তাহলে আপনি একটা কাছের হুজরা নির্মাণ করেন তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান টুনটুন দিয়ে দিল টেক ববে থাকে আমরা সেই মুসলমান قال ইফরিত من الجن জিনদের ভিতর যিনি লিডার ছিলেন ইফরিত বিরাট দেহওয়ালা ছিল বিরাট শক্তির অধিকারী ছিল জিনদের সর্দার জিনদের বাদশা ইফরিত বলে হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব বর্তমানে ইয়ামানের সাবা অঞ্চলে ছিল সিংহাসন বলে সময় কত লাগবে তাকুম আমি মাকামি ও গো পয়গম্বর আপনি চেয়ারে বসে আছেন উঠে দাঁড়াইবেন এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব সুলাইমান আলাইহিস সালাম বললেন না এত সময় হলে চলবে না আরকম সময়কে তখন আল্লাহ পাক কোরআনে বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আমি তাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম ইলমে লাদুন্নি দিয়েছিলাম আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলাম যেটা শাহজালালকে দেয়া হয়েছে বদর শাহকে দেয়া হয়েছে শাহপুরানকে দেয়া হয়েছে খানজাহান আলীকে খাজা বাবা আজমেরীকে মুজাদ্দিদ আল ফাসানীকে কুতুবউদ্দিন কাকীকে হাজী আলীকে হযরত কলন্দর শাহকে মুসাবিয়াকে জুনজুন মিস্ত্রীকে আলী পামুদ তুশিকে খাজা বাকিবিল্লাহকে খাজা বাহউদ্দিনকে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে এই জন্য আসমানের দিকে তাকাইলে মেঘ নাজিল হতো নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে চলে যাইত এদেশে ইসলাম অলিরা এনেছে অলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে কথা বলেন ঠিক না বেঠিক কষ্ট হচ্ছে না খারাপ লাগতেছে না চলবে চলবে শেষ রাত শেষ কারা কারা চলে যাবেন হাত উঁচু করে ওরে সালা বুঝা গেল হুশ হারাই নাই হুশ আছে 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 হুশ আছে গো রাত পড়ে একটা বাজে এখনো হুশ আছে মাশাআল্লাহ আল্লাহু আকবার আপনারা বুঝি বিরিয়ানি লেগে আইছে নো হ্যাঁ জোরে কর আসলে ওরা খালি কয় আমরা বলে জিলাপির আসে বিরানির আসে আমরা বলে আমিত্তির আসে হারে বেটা এই শহরের বহু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক আছে আছে না ভাই একটা মাহফিল করতে আরে কথা কন না কেন এরকম মাহফিল সে যদি ইচ্ছা করে 250টা করতে পারে করলেও তার টাকার এক অংশের ওই 14 আনার কি 16 আনার 1 আনার এই এই 100 ভাগ 200 ভাগ করলেও ফুরাইতো না কি কথা কন আছে না কিন্তু নসিবে কথা কন না নসিবে নাই নবীর পক্ষে থাকার জন্য কি লাগে নসিব লাগে আল্লাহ আপনাদের মতো ছোটখাটো ব্যবসায়ী সিএনজিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা এই মাসে 50,000 30,000 20,000 15,000 রুজি করনেওয়ালা চাকরিজীবী মধ্যবিত্ত নিম্নজীবী অর্থ এই অভাবী এইদের 20 টাকা 50 100 500 1,000 2,000 5,000 এর সাথে কিছু আমাদের কিছু ধনাঢ্য ব্যক্তিরা আমাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা কম বেশি করে থাকে দোয়ার জন্য কারণ ওই নসিব লাগে
নবীর পক্ষে থাকার জন্য কথা বলেন ঠিক না ভাই ঠিক মাহফিলে ধনীর ছেলেরা মাহফিলে বসে না সেরা চিন্তা করে এই মাহফিলে দেখ কোনায় যায় বসবা আমার একটা ক্রেডিট আছে না ঠিক এই কথা কর না কিয়ামতের ময়দানে সবাই থাকবে ল্যাংটা কি থাকবে এই শহরের যিনি এমপি মন্ত্রী মেয়র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রধান সেনাপতি ইমাম হুজুর মুসল্লি খতিব মুহাদ্দিস সাইকুল হাদিস মুফতি সবই ল্যাংটা এই কথা কর না একমাত্র পোশাক পরনেওয়ালা থাকবে আমার আপনার নবী ঠিক দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা আর অর্থ আর এলেমের বাহাদুরি দেয় লাভ নাই বিরাট বড় বক্তা তক্ত সাথে এগুলি দেখে কোনো লাভ নাই কিয়ামতের ময়দানে থাকতে হবে ল্যাংটা দুনিয়ার টাকা আর এলেমের অহংকার পয়সার গরম আর ক্ষমতার অহংকার দেয় কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই নাজা দেখতেই হবে বেলালের মতো আশিক হতে হবে ওয়াসল কান্দির মতো আশিক হতে হবে খাব্বাবের মতো আশিক হতে হবে ওমরের মতো মুজাহিদ হতে হবে আলীর মতো মহব্বত করলে বলা হতে হবে আবু বকরের মতো দানশীল হতে হবে কথা বলেন ঠিক না আহা যদি বুঝতাম মেহেশর তো খুব অল্প টমায় খুব কাছাকাছি আমাদের সময় মৃত্যু আমাদের দৌড় গোড়ায় এটা পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে সময় এসে গেলে এক সেকেন্ড তো থাকার সুযোগ নাই কোরআন শরীফ ভালো লাগে কালাম তো আল্লাহ কালাম তো মৃত্যু হবে কি না সত্য না ও নাস্তিকেরা বলে প্রকৃতি ওদের একটা ভাষা হয়েছে প্রকৃতি ওরা বলে প্রকৃতি মৃত্যু তো হবে কল্লো না كل نفس ذائقة الموت الله أكبر প্রত্যেক জীবনের মরণ হবে আপনার বাড়িতে বিরান ইঁদুর আছে পশু পাখি আছে উট ঘোড়া দম্বা আছে গাছ আছে তরুলতা পাতা মাছ বৃক্ষ বনের পশু কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই মরণ আসবে বন্ধু এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক বাবারে মনে কিছু নিয়েন না অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায় প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না আল্লাহর কসম করে বলতেছি জীবনের বাস্তবতা থেকে বলতেছি একটা বছর ঘরের মধ্যে প্যারালাইসিস পরে যদি আপনি পায়খানা পেশাব করেন এক বছর পরে বৌমা করলে মরে নাকি ছেলে বলবে মাঝে মাঝে হুজুরের কাছে দেখো যে হুজুর একটু দোয়া খায় করে না আব্বা খুব একবারে যাতে মরে যায় হে আমার কাছে বহুজন এসে দোয়া চাইছে আল্লাহর কসম আমি তো খতিব আমার মসজিদের 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে আমি হাউজিং মসজিদের খতিব ঢাকা অনেকে এসে দোয়া করছে হুজুর দোয়া করে দিতে মরে যায় আব্বার কষ্ট হইতেছে আব্বার যদি কষ্ট হইতো তুই সন্তান বেঁচে থাকছিস কে তুই মরে যা হ্যাঁ কথা কম না তুই মারা তুই যখন অসুস্থ ছিলি দুর্বল ছিলি খাইতে পারছি না ঘুমাইতে পারছি না তোর বাপ তোর মা কোলে করে দুলাই দুলাই তোরে মানুষ বানাইছে আর আজকে আব্বা অসুস্থ হয়ে পড়ছে তুই কইছিস মরে যাই না কে বহু আছে বাস্তবতা থেকে বলতেছি পৃথিবী শূন্য যেই দুনিয়ার জন্য আপনি লড়াই করতেছেন আল্লাহর কসমে দুনিয়া আপনার আপন না আপনাকে লড়াই করতে হবে রসুলের গোলাম হওয়ার জন্য এটাই সন্তি বুদ্ধিমানের যারা সাজাইছে জীবনের বড় বুদ্ধিমানের কাজ করছে জীবনের অনেক টাকা অনেক দিকে চলে যাবে আজকে রুজি আপনি কাজে খাটাই দিচ্ছেন প্রিয় চট্টগ্রামবাসী
শুনিয়া যার বাস্তবতা থেকে বলতেছি আপনাকে হ্যাঁ হ্যাঁ এরকম বহু ফ্যামিলি তো হয় মা অসুস্থ সন্তান মনে মনে কয় মরে না কে পায়খানা বাথরুম করে বয়স হয়ে গেছে মার যে রুম দিছে মার রুমটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে গন্ধ আসে পেশাবের দুর্গন্ধ মা পেশাব করে দিছে পরিষ্কার করে না ছেলে টাইম পায় না মেয়ে টাইম পায় না কালকে এক ভিডিওতে দেখলাম মেয়ে বাপরে পিটাচ্ছে আহা আমার চোখে পানি এসে গেল আহা পৃথিবীতে বাবা মা কার কাছে নিরাপদ কার কাছে নিরাপদ বলেন তো মেয়ে বাপকে পিটাচ্ছে আহা কয়দিন আগে আপনারা খবরে দেখেছিলেন ওই এক এসপি সাহেব পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার মেয়ে বাপকে মেরে ফেলছে মেয়ে বাপকে মেরে ফেলছে আপনি কল্পনা করতে পারবেন তো একটা বাবা মা কার কাছে নিরাপদ না ছেলে না মেয়ে এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাব আল্লাহর কসম করে বলি পায়ে হাত দিয়ে বলি সন্তানটাকে মানুষ বানাবে যত কষ্ট হোক করে ছোট্ট কাল থেকে মানুষ বানানোর চেষ্টা করবেন একটা মানুষ হয়ে যাবে খালি বিরাট বড় টুপিওয়ালা হলে মানুষ হয় না বিরাট বড় জুব্বাওয়ালা হলে কিন্তু মানুষ হয় না মানুষ বানাইতে হবে মানুষের মতো মানুষ হয়ে যাবে মানুষ বানাইতে হবে ভিতরের মানুষ বানাইতে হবে সেজন্য ছোট্ট কাল থেকে ওকে তৈরি করে উঠাইতে হবে চেষ্টা করবে না হলে বড় হলে পস্তাইতে হবে প্রিয় চট্টগ্রামবাসী মনোযোগ দেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন না তোমাদের মধ্যে কে আছো আল্লাহর বান্দা আসিফ বিন বারকিয়া সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই তিনি বললেন হুজুর আমি পারি আনা আতিকা পাবলা আই তার দাম আই ইয়ার তদ্দা তরফ হযরত আসিফ বিন বারকিয়া বলেন হুজুর রানে বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে সময় কত লাগবে আই ইয়ার তদ্দা তরফ নবী গো আমি এমন সময় নেব সময়টা হলো আপনি চোখের পলক মারবেন এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সিংহাসন সামনে নিয়ে চলে আসছে একসাথে বলবেন সুবহানাল্লাহ শোনো নমুনের ঘটনা এটা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার উনার জীবনের অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে তো নিয়ে চলে আসছে জিনে পড়ে না কে আনছে আল্লাহর ওলি নিয়ে আসছে তার মানে বোঝা গেল জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি জোরে কন জোরে কন জোরে কন জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি জিনদের ভিতরে ওলি হয় না জিনদের ভিতরে যদি ওলি হতো তাহলে দুই একটা মাজার পাওয়া যেত জিনদের ভিতরে ওলি নাই জিনদের ভিতরে নবী নাই মানুষের ভিতরে ওলি মানুষের ভিতরে নবী মানুষের ভিতরে শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদের ভিতরে এই নবীকে পাঠানোর জন্য আমাদের ইজ্জত এত বেশি হলো কিন্তু হতবাগা এই উম্মত নবী চিনল না কি কথা কন না হতবাগা চিনল সিন্নি খাইছো মোল্লা চিনল যারে দিয়ে দুনিয়া যারে দিয়ে আখেরাত যারে দিয়ে জান্নাত যারে দিয়ে এত মর্যাদা হেরি মর্যাদা দেয় হায় আফসোস এর মর্যাদা নিয়ে দেশে দেশে ঝগড়া হয় বহস বহস করবে বহস বহস কর রসুল করিমের শান ইজ্জত আজমত নিয়ে কিসের বহস কি কথা কন নাকি কিসের বহস করতে হবে এর জন্য বলেন তো বহস কি করতে চায় ওটা তো আজাদিলের ভাই আল্লাহ নবীর ইজ্জত শান আজমত নিয়ে কেউ যদি বহাসে বসতে চায় তাহলে বুঝতে হবে এটা আজাদিলের ভাই আমরা বাসলো নবীর পক্ষে মরলো নবীর পক্ষে খাইলো নবীর পক্ষে না খাইলো নবীর পক্ষে কেউ থাকলো আমরা রসুলের পক্ষে কথা বলেন ঠিক না হযরত সুলাইমান আলাইহিস
গেলাম বিরাট বড় সিংহাসন ওনার বিরাট বড় রাজদরবার মৃত্যুর পরোয়ানা এসে গেল কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন এক দুই মাস না ছয় মাস পর্যন্ত পার হলো ইফরিত জিন এসে বলল আল্লাহর পয়গম্বর মসজিদ বানানো হয়ে গেছে দয়া করে মসজিদটা আপনি দেখেন সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না কথা বলতেছে না কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে হুজুর কথা বলেন না কারণ কি আমরা মসজিদ বানাইছি দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন লাঠির উপরে ভর দিয়েছিলেন লাঠির নিচে গুণ পোকায় খেয়ে ফেলেছে খুঁজে দেখা গেল একদিন না দুই দিন না আজ থেকে ছয় মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে ছয় মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন শরীরে গন্ধ আসে নাই পোকা লাগে নাই পচে যায় নাই খসে যায় নাই নরম হয় নাই একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নবীদের ইন্তেকালের পরে শরীর পচে না আমার রসুল করিমের ইন্তেকালের পরে তিন দিন পর্যন্ত যেসে মাটির উপরেই ছিল তিন দিন পর্যন্ত হুজুরে করিমের শরীর থেকে আল্লাহর বেহেশতের খুশবু আসতেছিল আরো জোরে আপনি যদি তিন দিন গোসল না করেন তো শরীর থেকে পাড়ার গন্ধ আসবে ফাড়া ছিনছিন নিয়ে আপনার এটা কোনো গালি টালি না ওই খাসি যেটা তুলায় না ওটি এমনি ফাড়া হয়ে যায় আপনাদের চট্টগ্রামে কি বলে ফাড়া এটা একটা জন্তু এটা কোনো গালি টালি না এটা একটা জন্তু খাসি ছাগল পাড়া এক একটার এক এক না তো ওই পাড়ার শরীর থেকে একটা গন্ধ আসে ওর যতই শ্যাম্পু দেন সাবান দেন ওই গন্ধ যায় না ঠিক কি না তো আপনি যদি একটা না গোসল না করেন তো শরীর থেকে দুর্গন্ধ আসে কিন্তু আমার রসুল করিমের শরীর থেকে গন্ধ আসত নবীজির একটা রুমাল ছিল রুমাল খাওয়া দাওয়া শেষে রুমাল দিয়ে হাত মুছতেন এখন তো আমরা টিস্যু ব্যবহার করি হাত মুছতেন খাওয়া শেষে তো মুছতে 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 ময়লা হয়ে যেত খাদেম রসুল হজরত আনাস বলতেন আমি এর সাবান টাবান দিয়ে এগুলে তখন তো সাবান টাবান ছিল না বিশেষ ঘাস ছিল ওই ঘাসে দিয়ে ধুয়ে পরিষ্কার করতাম তো খাদেম রসুল বলতেন আমি আর ওই পানি টানি দিয়ে পরিষ্কার করতাম না আগুন জ্বালায় রুমালটা আগুনের মধ্যে ছেড়ে দিতাম ময়লা পুড়িয়ে আগুনে ময়লা পুড়িয়ে ময়লা পরিষ্কার হয়ে যাইত রুমাল নতুন হয়ে যাইত ময়লা পুড়ত কিন্তু রুমাল পুড়ত একসাথে একসাথে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে যে রুমালটা রসুল করিমের সাথে সহবত লাগছে আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায় ঠিক কিনা আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায় কিন্তু আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এরা কয় রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে যার স্পর্শ লাগাতে রুমালে আগুনে পুরায় না আর যে নবীতে সেই মায়ের পেটের ভিতরে দশ মাস রইলেন সেই মাকে আগুনে আল্লাহ পুরায় আরো জোরে তার মানে বুঝে গেল ওরাও বেঈমান ইমান হারা আজাজিলের খালাতো ভাই তারাবির নামাজ ছিল বিশ টাকা তো চুরি করছে বারো টাকা কাইটে সাইটে আট টাকা বানাইছে একজনে প্যান্ট কিনছিল এই প্যান্ট কিনার পরে দুই ইঞ্চি লম্বা হয়ে গেছে নিজের স্ত্রীর ডাক দেখে শুনছো বিবি বলে কি গো বলে আমি প্যান্ট কিনছিলাম দুই ইঞ্চি লম্বা হয়েছে তো তুমি দুই ইঞ্চি কাইটে কমাই রেখো তো বেরোয়ার সময় বড় মেয়ের সাথে দেখালে মারে তোর মারে কইছিলাম মনে নাও থাকতে পারে বুড়া মানুষ তো তুই দুই ইঞ্চি কাইটে কমাই রেখিস তো আবার দেখা মেজো মেয়ে এরকম মা তুই দুই ইঞ্চি কাটিস সেজো মেয়ে এরকম মা তুই দুই ইঞ্চি কাটিস ছোট মেয়ে এটা রেখে মা তুমি দুই ইঞ্চি কাটিস ওদের মনে না থাকতে পারে বেরোয়ার সময় দেখে বেড়ার বউ ঢুকতেছে
মারে সবাইরে পেছিলাম বলে না থাকতে পারো তুমি 2 ইঞ্চি কাটি দিও তো সারা রাত ধরে সবাই 2 ইঞ্চি করে কাটছে সকালবেলা বড় ফুলপেন পর্ব যে আপেল হয়ে গেছে তো আজাজিনের দল ইসলাম ধরে কমাইতে কমাইতে হাফ পেন বানানোর বুদ্ধি করছে কথা কোন না কা শয়তানে খুশি শয়তানে কয় তোরা যতদিন আছিস আমার আর কোনো কাজ নাই তোরা আমার খলিফা তোরা আমার খালাতো ভাই শাস্ত ভাই জেঠাতো ভাই শালা সুমন্দি তোরা যা ফরিশ করে দিগে আমি সমুদ্র যাই ঠ্যাংগুচা করে ঘুমায় রইলাম যা যা আমি 1400 বছর পারিনি তোরা এই 3 বছরে তা করে দিছিস যা আহা প্রিয় চট্টগ্রামবাসী ওয়াজ আমার শেষ লম্বা বাড়াইব না আমা জানো বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভন্টে দাঁড়ায় রইলেন পোকাও লাগে নাই গন্ধ হয় নাই যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না কবরের মাটি আপনার পরায় পচাইবে না কবরের মাটি আপনাকে ধরবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা সুলতান মাহমুদ গজনবী গজনির বিরাট বড় সুলতান গজনি সাম্রাজ্য পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য বর্তমানে আফগানিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান তুরস্কের এক অংশ ইরানের এক অংশ পাকিস্তানের এক অংশ মিলে বিরাট বড় গজনি সাম্রাজ্য ছিল এই গজনির যিনি সুলতান ছিলেন তিনি সুলতান মাহমুদ গজনবি তিনি শুধু বাদশা ছিলেন না একজন আশিক রসুল ছিলেন এই সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবির অন্তকালের 400 বছর পরে কবরস্থ কবর স্মরণের পরে দেখা গেল 400 বছর ধরে কবরের মধ্যে সুলতান মাহমুদ গজনবির দেহ পচে নাই মাটিতে খায় নাই পোকা লাগে নাই 400 বছর আগে যেইভাবে কবর দেয়া হয়েছে 400 বছর পরে ওইভাবেই পড়ে রয়েছে চিৎকার মেরে বলবেন কি মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে রসূলের গোলামের হালত যদি এটা হয় তাহলে আমার রসুল যে অবস্থায় নবীকে দাফন করা হয়েছে ওই অবস্থায় হাসরের ময়দানে পোশাক পরাইয়া 70,000 ফেরেশতা দিয়া মিছিল দিওয়াইয়া দিওয়াইয়া আল্লাহ হাসরের মাঠে নিয়া আমার নবীকে আল্লাহর আরশে মোল্লার ডান পাশে চেয়ারে মাকামে মাহমুদে বসাইয়া আমার নবীকে আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় রাখে ঠিক কি করে আমি আমার রসূলের শান ইজ্জত আজমত বুঝাবো আমি জানি না শুধু এতটুকুই বুঝে যাই সুলতান মাহমুদ গজনবি একদিন রাজ দরবারে বসে রইছে একটা তলবে এলেম যায় বলতেছে সুলতান কে গো তুমি বলে আমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র কি চাও বলে আল্লাহ রসুল আপনাকে বলছে আমাকে সেরাগের টাকা আর তেলের টাকা দিতে বাড়ি যায় কই আর একটু জোরে কর সুদ খাইলে নবী দেখা যায় না ঘুষ খাইলে নবী দেখা যায় মানুষের বাস দিলে নবী দেখা যায় এই যে দাঁড়াই যারা ওই ডিমের দাম বাড়াইলো আলুর দাম সিন্ডিকেট করে বাড়াইলো ওরা ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাত নাই ঠিক আসতে কইলেন কে জোরে বলেন যারা ডিমের দাম বাড়ায় আমার দেশের গরিব মানুষের পকেট খালি করছে ওই শুয়োরের গোশত আর ওই টাকা দিয়ে খাসির গোশতের ভিতরে কোনো তফাত একই গোশত একই হারাম একই রকম بالقسط ولا تخسر الميزان الله اكبر بس الله বলছে তোমরা ওজনে কম দিও না ওজনে ভেজাল করো না ব্যবসায়ীদেরকে আল্লাহ শিখাইছে তুমি কেমনে ব্যবসা করবা ওজনে কম দিও না
ব্যবসায়ীদের মূলধন হচ্ছে সততা। ব্যবসায় যদি তারা সততা দেখাইতে পারে এটা তার মূলধন। একবার যদি কেউ জানে যে লোক ঠকায় না তো দেখবেন তার কাস্টমারের অভাব না। বরকত কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন, কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন। আল্লাহ কোরআনে শিখাচ্ছে এটা তোমার মূলধন, তুমি এইভাবে চালাও। তুমি মানুষ ঠকায় না, কাস্টমার ঠকায় না, দেখবা যে বরকত কি পরিমাণে আসে। মারহাবা বলা যাবে? এটা কাঁচা বাজার না, বাজারে তো খুব ভালো বাজার, সবারই আসতে হয়, উপায় নাই। মনোযোগ দিয়ে সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলে বাসারে চেরাক কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে তোমাকে নবী বলেছে, প্রমাণ কি? কি প্রমাণ তুমি দিতে পারবা বলো? ছেলেটা ডাকতে বলে বাচ্চা আজকে সাত রাত হলো, আপনি নবীকে একটা হাদিয়া দেন না। কিন্তু আপনি নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাইতেন না। আল্লাহ রসুল বলছেন তুমি যে বাচ্চাকে বলবা সাত রাত বাচ্চা আমাকে হাদিয়া কেন দেয় না, তাকে হাদিয়া দিতে বলবা। সুলতান মাহমুদ গজনবী কপালের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে বাসারে রসুল করিম তোমাকে কেন স্বপ্ন দেখাইলো? বলে হুজুর আমি বড় অভাবী, আমার অভাব আর মুসিবতের কথা নবীর দরবারে পেশ করে আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন আপনার কাছে তেল এবং প্রদীপের টাকা চাইতে, আমি বড় অভাবী গরিব মাদ্রাসায় পড়ি। আমি বললাম হুজুর বাচ্চা তো আমার কথা বিশ্বাস করবে না, আপনি আমাকে দেখা দিয়েছেন হুকুম দিয়েছেন, প্রমাণ আমি কি দিব? আল্লাহর নবী বলেন বাচ্চাকে বলবে প্রত্যেক রজনীতে বাচ্চা আমাকে দুরুদ শরীফ হাদিয়া দেয়, কিন্তু আজকে সাত রাত আমাকে দুরুদ বাচ্চা হাজিরা হাদিয়া দেয় না। বাচ্চা প্রত্যেক দিন আমাকে 5000 বার দুরুদ হাদিয়া দেয়। একবার চিৎকার মেরে বলবেন কি মারহাবা। দুরুদের এত মূল্য আমি আপনাকে কি করে বুঝাবো? আর ও খালি ফতোয়া মেরে দুরুদ বন্ধ করার বুদ্ধি, খালি বেদাতের ভয় দেখা, খালি বেদাতের ভয় দেখা, খালি বেদাতের ভয় দেখা। আ মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যা। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী বলল বাবারা সাত রাত হলো আমি নবীকে দুরুদ শরীফ হাদিয়া দেই না, প্রত্যেক দিন আমি 5000 বার দুরুদ হাদিয়া দিতাম, 5000 বার দুরুদ হাদিয়া দিছি, আজকে সাত রাত হলো দুরুদ আমি হাদিয়া দেই না। বাবারে নবীজি ঠিক বলেছেন, আমার ভুল হয়ে গেছে। বাজানো খুব মনোযোগ দিয়েন, ওনার এন্তেকালের পরে 400 বছর পর্যন্ত ওনার দেহ পচে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস দুনিয়ার উপরে দেহ পচে নাই। প্রত্যেক দিন তুমি আমাকে একটা করে রুটি দিয়ে যাও, আমি একটা রুটির দিকে তাকায় থাকি, কখনই একটা রুটি পাবো? এই একটা রুটি সারা দিনের আমার সম্বল। আজকে কেন আমি রুটি পাইলাম না? আল্লাহর বান্দা বলে আমি তো 12টাই রুটি দিলাম, একটাও রুটি তো কম দেই নাই, তাহলে তোমরাই রুটি চুরি করছো। তাহলে তোমাদের মধ্যে একজন রুটি চুরি করছে, ওই আবেদ চিন্তা করলো হাই হাই আমার একটা ভুলের জন্য এই একজন ভিখারী মিসকিন অভুক্ত থাকবে না, তা হয় না। তিনার পেটের চরম ক্ষুধা, আজকে 3-4 দিন পর্যন্ত সে না খাওয়া, ওই ক্ষুধার তো অবস্থায় আবিদ বান্দা বলল না আমার এই রুটিটা, আমার ভাগের রুটিটা আমি এই মিসকিনকে দিয়ে দেই। তিনি একটা রুটি মিসকিনকে দিয়ে দিলেন, মিসকিনকে দিয়ে দেওয়ার পরে ওই ক্ষুধা অবস্থায় এই আবেদ বান্দা মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ঘটনাটা বর্ণনা করতে যে তিনি লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ বান্দার নেকি এবং গোনা মাপ দিলেন, 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 দিনের জেনার গুনা আর এক পাল্লায় দিলেন, 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 রাতের জেনার গুনা আর এক পাল্লায় দিলেন। মেপে দেখা গেল
সাত রাতে যে জেনা করছিল এই জেনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতেও বেশি ওজন হয়ে গেছে এই জেনার গুনাহ 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন আল্লাহর বান্দা জাহান্নামে চলে যায় আল্লাহ ডাক দে বলেন ও ফেরেশতারা রে তোমরা আমার বান্দাকে জাহান্নামে আগে নিও না এবার রুটিটা মাপ দিয়ে দেখো আল্লাহু আকবার আমার বান্দা যে না খাইয়া রুটিটা দিয়ে দিছে একটা রুটি সে খায় নাই সে তিন দিন না খাওয়া ক্ষুধার্ত কিন্তু সে একজন মিসকিনকে একটা রুটি অভুক্ত থাক অবস্থায় দান করে দিছে ওই রুটিটা তোমরা মাপ দাও এই রুটিটা মাপ দিয়ে দেখা গেছে সাত দিনের যে গুনার ওজন এই একটা রুটির ওজন সাত দিনের গুনার ওজনের চাইতে নেকির ওজন বেশি হয়ে গেছে তার মানে কি বুঝলেন 70 বছর ইবাদত করার নেক সাত দিনের গুনায় ঢেকে গেল আর সাত দিনের গুনাহ একটা রুটির দানে ঢেকে গেল তার মানে অভুক্ত ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর মতো ইবাদত দামি মর্যাদাবান আল্লাহর কাছে আর কিছু হতে পারে না এই কথা বলেন না কেন জোরে বলেন জোরে বলেন আজকের মিলাদুন্নবীর মাহফিলে তাবারক এটা কি সব ধনীরা খাবে না সভাপতি সাহেব সব নিয়ে যাবে না প্রধান অতিথি নিয়ে যাবে না সাধারণ সম্পাদক বিশেষ অতিথিরা যারা আছে নিয়ে যাবে আর আমরা বক্তা যারা আছি এই পাতিল ধরে আমরা বন্টন করে দেন মাথায় করে লয়ে যাই দিছি আজকের তাবারকটা ভুক্ত অভুক্ত দরিদ্র মধ্যবিত্ত মিসকিন এতিম কাউকে বাদ দেওয়া হবে না যে আসবে সেই পাবে এই জোরে বলেন জোরে বলেন একজন অভুক্তকে একটা রুটি দেওয়ার জন্য যদি এক আবেদের 70 বছর নেকি সাত দিনের জেনার গুনার কাছে অসহায় হয়ে গেল আর সাত দিনের গুনাগুলি আল্লাহ একটা রুটির দানের বিনিময়ে গুনাকে অসহায় বানাইয়া আল্লাহর বান্দাকে আল্লাহ একটা রুটি দানের কারণে জান্নাতি বানাই দিল আমার দেশে বহু ধনী ব্যক্তি পয়সাওয়ালা বিরাট বড় ওই রমজান মাস আসলে মক্কায় চলে যায় তা আমি উমরাতে গেছি সাসার লোকে দেখা সাসা আমার পাশে জিজ্ঞেস করলাম কাকা কতবার আইছে বাবা সাতবার আইছে আজকে দিয়ে সাতবার আমি বললাম মরার আগে কেন নিয়ত সে কয় মরার আগে আগামী বছর যদি না মরে থাকি তো আগামী বছর আসবো আটবার হলো মাশাল্লাহ কাকা তুমি কি একা আসো না কাকিরে নিয়ে আসো না তোমার শাশুড়ি নিয়ে আসি আমি বললাম কাকা এই সাতবারে কত টাকা খরচ হয়েছে এই ওমরাই যে আপনি আসেন কত টাকা খরচ হয়েছে সাতবারে তো মিনিমাম হলো দুইজনের না হলো তো 20 লক্ষ টাকা খরচা হয়েছে আমি বললাম 20 লক্ষ টাকা খরচা করছেন কারণটা কি বলে আল্লাহ তার নবী হওয়ার জন্যই তো আসি মাশাল্লাহ এটাও বলা আমি বললাম কাকারে বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই কহ আছে আমি বললাম সদর হসপিটালে যা দেখবেন কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না কত বাবা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না চিকিৎসা হয় না দুঃখে দুঃখে মরে যায় কত ছেলে আছে অভাবী বাবারে টাকার জন্য ওষুধ কিনে দিতে পারে না ভালো ডাক্তার দেখাইতে পারে না চিকিৎসাও করতে পারে না আমি বললাম বাবারে 7 বার আইসেন 20 লক্ষ টাকা খরচা করছেন আল্লাহ পাওয়ার জন্য বাড়ির পাশে গরিব এতিম অসহায় মিসকিন দরিদ্র এই অসুস্থ মানুষের সেবার জন্য যদি কিছু টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাই দিতেন ঘরের মধ্যে যায় যদি কিছু খাবার টাবার দিয়ে আসতেন বাবা আল্লাহ পাওয়ার জন্য খুদার ঘরের পাশে এসে কান্নাকাটি করা লাগতো না বাপ নবী পাওয়ার জন্য রসুলের বারগাহে এসে কান্নাকাটি করা লাগতো না নবীর এতিম গুনাগার আর মিসকিন অসহায় দরিদ্র উম্মতের ঘরে যদি আপনি এই টাকা দিয়ে খাবার পৌঁছাইতেন বাপ তাহলে ঘরে বসে আল্লাহর নবী পায়া যাইতেন কথা কন ঠিক কিনা তা করে না তাতে নেই আমার দেশের কয়জন ধনী এই সুন্নত পালন করে বলেন তো বলেন কয়জন ধনী এই সুন্নত পালন করে যে রাসূলের কারিমের সারা জীবনের সুন্নাহ খুলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নত ছিল খাওয়ার আগে প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তোরা খাইছিস কি ঘরে খাবার আছে নি কি খাইছিস আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া গরিব অসহায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া তোদের ঘরে কি অসুবিধা আছে রমজান মানে আসলে জাকাতের হিরিক পড়ে যায় ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে আলাদা
200 টাকার কাপড় লুঙ্গি হেতা পড়লে মাসখানিক পরে বেটা পেশাব করতে বসে নিস্তে ছিড়ে গেছে ঠিক ঠিক এই কথা কর না ঠিক শুনতে হাসতে শোনা যাবে কিন্তু কথা তো বাস্তব ঠিক 200 টাকার লুঙ্গি কাপড়ের যাকাত উরে সর্বনাশ এই যাকাতের লেগে 36 দিন মাইকিং করছে চিন্তা করতে বসে পেশাব করতে বসে নিস্তে ছিড়ে গেছে এই কাপড় দিয়ে যাকাত দাও কে শিখাইলো এই সমস্ত যাকাত আমি জানি না কে শিক্ষা দিল জানি না এগুলো দিয়ে দে আহা কি করে আমি বুঝাবো যাকাত কিভাবে দিতে হয় এই জন্য আপনারা যারা বিত্তশালী আছেন কম বেশি জানি মাহফিলের ভিতরে তো বিত্তশালীরা বসে না খুব কম সংখ্যক সামর্থ্য যদি থাকে তাহলে সর্বপ্রথম আত্মীয় স্বজনদের ভিতরে ধত দরিদ্র মিসকিন এতিম থাকলে তার পাশে দাঁড়াবে যদি আত্মীয় স্বজনের ভিতরে এরকম না থাকে তাহলে প্রতিবেশীদের মধ্যে দাঁড়াবে যদি তা না থাকলে তাহলে আউটসাইড সাইড দিয়ে একটু নজর দিবেন বাপ মানুষকে খাওয়ানোর মতো ইবাদত খুব কমই আছে এই জন্য রসুল করিমকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ আইগুল ইসলামী খৈরুন ইসলামের মধ্যে উত্তম কাজ কি আরে ইসলাম তো এমনিই উত্তম তারপরে উত্তম কি আল্লাহ রসুল সর্বপ্রথম একটা শব্দ বলছেন তু তো এই মুত্তো আম মানুষকে খাওয়াও একসাথে বলা যাবে না মারহাবা খালি মানুষ না বাড়ির কুত্তাটারও খাবার দেন খালি লাঠি দিয়ে পিটানি দিয়ে ঘরের বিড়ালটাকে খাবার দিয়ে অসহায় কুত্তা রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘুরে দেখবেন বাচ্চা দিছে কুত্তার বাচ্চা হয়েছে মা কুত্তা ও নিজে খাবার খাওয়ার জন্য হন্য হয়ে চারপাশে যে ঘুরতেছে মাঝে মধ্যে কিছু দিয়ে কারণ ও খাওয়ার পরে চিন্তা করে বাচ্চারে দুধ খাওয়া পতিত নারী কুত্তারে পানি পান করে যদি জান্নাতে যাইতে পারে রসুল করিমের মহাব্বতে মিলাদুন নবীর তাবারক রান্না করে আমরাও জান্নাত পাবো তোরা বেদাতের ফতোয়া দিলেও ও ছাতা দেখার টাইম আমাদের নাই কথা কান না কেন এই হাত উঁচা করে বলেন ঠিক কি না কথা বুঝে তারপরে যাবে খালি বেদাত বেদাত মাইরে দিয়ে উম্মত রে একবারে পাগল বানাই ফেলেছে ও নিজে খয়রাতি খায় না আরেকজনের খাবার দিবার চায় না এ কথা কর না খয়রাতির ঘরের খয়রাতি কোথা কা উচিত কথা বললেই মানুষের বেজারে যাবে খালি ফতোয়া মাইতেছে 70 বছরের ইবাদত ধ্বংস হলো 7 দিনের জেনা 7 দিনের জেনার গুনাহগুলি আল্লাহ ঢাকাই দিলে একজন অহুক্তকে একটা রুটির নেকের কারণে একসাথে বলবেন আল্লাহু আকবার ইমাম জুজি উইদুল হিকায়াতে 900 বছর আগে কিতাবে লিখছে বুঝে যাওয়ারটা জরুরি এই জন্য অসহায় মিসকিন দরিদ্র আশেপাশে মাহে রমজান আসলে আপনারা তো দানের হাত প্রশস্ত করেন তো ওই সময় ওই সিরার ফসা লুঙ্গি না দিয়ে কিছু খাবার টাবার এগুলি নিয়ে ঘরে পৌঁছাই দিয়েছে আবার এখন তো সিস্টেম হয়েছে টুফলা দেয় একটা ছবি তুলে নয় না কি কথা কর না কেন ভিডিও করে ভাইরাল করতে হবে উড়ে শয়তান শয়তান হাসে আর কেমন করে সব দিয়ে আমার নানা তো ভাই শয়তানে হাসি আর ভাই বাপ রে বাপ 9 লক্ষ বছর ইবাদত করছি সিটারি ছিল না তোর 60 বছরের জীবনে যে কত সিটারি করতেছিস তোরা আমার দিয়ে শয়তানে হাস আর ভাই বাপ রে তোর দিয়ে আমার সে তো বড় সিটা জাল আর শেষ নাই এই জন্য আমরা নবীর গোলাম কথা কর ঠিক কিনা গোলাম গোলামের মতো হইতে আমার কথাগুলি মনে দুঃখ না নিয়ে বোঝার চেষ্টা করে বাজার দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছে এমন জীবন করিও গঠাত হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন
সেবায় কাজে লাগাবেন, দুঃখী মানুষের জন্য কিছু দিবেন। সোনা তাকাসুরের তাফসীরে মিদরাসালহা কোন তাকাসুরু হাত্তা সুরুতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে তুমি আমি আল্লাহ থেকে দুনিয়ার মোহে পড়ে জুদা হয়ে গেলা, আমি আল্লাহ থেকে তুমি আলাদা হলা, কতদিন পর্যন্ত তুমি আলাদা হবে? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত তুমি আলাদা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। বাজান রে বন্ধু আমার, দুনিয়ার থেকে চলেই তো দেওয়া লাগবে, অতএব কিছু এমন কাজ করে যান যেগুলি কিয়ামতের ময়দানে পাতে হবে। আল্লাহর নবী সহিহ মুসলিম আসছে, রাসূল করিম ডাক দিবে কিয়ামতের ময়দানে, আল্লাহ ডাক দিবে হে বান্দা আব্দুল আলী মেডিকে আসো, হাজার হাজার কোটি কোটি মানব জিন ফেরেশতা দাঁড়িয়ে আছে, আল্লাহ আমাকে ডাক দিবে জহিরুল ইসলাম ফরিদি তুমি আসো। আল্লাহর আদালতে আমি দাঁড়াইলাম, আমার জীবনের পাঁট পাঁট হিসাব আল্লাহ টান দিবে, হায় 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 সেই দিন কি উপায় আমার হবে, আমি আল্লাহর দরবারে মামলার আসামি। চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনার মামলা যায়, উকিল ধরেন, মুক্তার ধরেন, ভালো উকিল আপনারা ধরেন, একজনে না কুলাইলে আরো দশজন ধরেন, মামলা থেকে খালাস পাওয়া লাগবে। যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যান, জজ কোর্টে মামলা চলে গেল, জজ কোর্টে মামলা চলে যাওয়ার পরে জজ কোর্টে বড় বড় উকিল আপনি ধরেন, জজ কোর্টে মামলায় হারলে হাইকোর্টে চলে গেল, হাইকোর্টে যাওয়ার পরে বড় বড় ব্যারিস্টার যারা আছে তাদেরকে ধরলেন, এবার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পরে ব্যারিস্টার উকিল মুক্তার যা আছে সব ধরলেন, পাওয়ারফুল বিজ্ঞ অভিজ্ঞ এরকম সবাই আপনারা ধরেন, দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে, উপায় কি, উপায় কি, হায় হায় এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন হাত্তা সুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দেবে বান্দা, বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন কিয়ামতে আল্লাহ ডাক দেবে মাওলানা ফরিদি, ইয়া রব আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দেও নাই। বান্দা বলবে আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের খবর ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে বলা। কোরআনে তুমি বলছো আতার জুকু মাংতাশা উবি গৈরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা, আল্লাহ ডাক দিব বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে হিন্দু মুসলমানের কথা বলে না, আল্লাহ এখানে হিন্দুর কথা মুসলমানের কথা বলে পার্থক্য করে নাই, আমার বান্দা আমার সৃষ্টি ক্ষুধার্ত ছিল সেই দিন, তুমি যদি তাকে খাবার দিতে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহ না হয় না, আরো জোরে আরো জোরে। আপনি হিন্দু দেখে নাক ছিটকে বলবেন ও হিন্দু ওরে খাবার দিব মালায়র, ইসলাম এটা আপনাদের শিখাইছে ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন ইসলাম এটা শিখাই নাই, ও বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না শিখ না কোন ধর্মের আল্লাহ এটা শিখাই নেই, ও ক্ষুধার্ত আল্লাহ এটা শিখিয়েছে, ও ক্ষুধার্ত তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি যদি খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। আল্লাহ ডাক দিবে এক মাওলানা ফরিদি নব্বে কি আরব, আমি অসুস্থ ছিলাম তুমি আমার চিকিৎসা করাও নাই,
আল্লাহ তুমি তো নেজাস নিজে সেবা করনে বালা তুমি তো রোগ মুক্তি করনে বালা আল্লাহ বলো কি তুমি কখন আবার অসুস্থ হইলা আল্লাহ ডাক দিবে বান্দা তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই ডাক্তার দেখাইতে পারে নাই দুঃখে দুঃখে কষ্ট করে করে মারা গেছে মাওলানা ফরিদি তুমি যদি তার ওষুধ কিনে দিতা তুমি যদি তার চিকিৎসা করাই দিতা তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইত একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা হাই 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 সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস আল্লাহ ডাক দিবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম পিপাসার্ত ছিলাম তুমি আমারে পানি দাও নাই তুমি আমারে পানি দাও নাই যদিও বাংলাদেশে পানির সংকট নাই কিন্তু আরবে পানির সংকট এই জন্য হাদিস শরীফে পানির কথা আসছে বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম পানি দাও নাই আল্লাহর বান্দা ডাক দিবে আল্লাহ বলো কি তুমি তো পানি সৃষ্টি করেছো তুমি তো রাজ্জাক আল্লাহ বলবে বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল তুমি পানি দাও নাই যদি পানি দিতা আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইত একবার জোরে বলা যাবে কি মারহাবা তাহলে মিলাদুন নবীর তাবারক চলবে চলবে আসতে বলেন পুলিশে ধরবো তাবারক চলবে চলবে না আরো জোরে বলেন চলবে চলবে মানুষ খাওয়ানো হবে ঠিক ও বেদাতের ফতোয়া আর ফেদাতের ফতোয়ার গোষ্ঠীর লাথি মারতে এই কথা কর না ঠিক ওর ফতোয়ার গোষ্ঠী কিলে খানি ফতোয়া মিটছে পকেটে জোর বালা পয়সা পড়ে শুক্রবারের দিন জুমার দিন খুব ফতোয়া আমি দিতেছি মিলাদুন নবী তাবারক এটা ফাঁকা না আবার যখন মনে করেন যে ভালো একটা পয়সা পড়ে ওই মনে করেন সভাপতি সাহেব এলাকার প্রভাবশালী একজন ব্যক্তির ছেলে এসে কিছু টাকা দিয়ে বলতেছে হুজুর এই বেশি কিছু নাই হাজার পাঁচেক টাকা আছে এ দিলাম আমার আব্বার জন্য একটু দোয়া খের করে দিন হুজুর তো বিরাট খুশি কি দরকার ছিল না দিল তো দোয়া করতাম কি কথা কর নাকি আমি খতিব এই জন্য কইতেছি আমরার কথাই কই দিলি ফুল কি খুশি না দিল তো শুন তো দুনিয়া তো আসাদ দুমিনাল ফার্ম দুনিয়া খালি ফার্মে চল ফার্ম মিল না দিল তো সত্য এদিকে কিন্তু বিরাট খুশি নিজের পকেটে ফললে খালি জায়েজ আছে আর অন্যের বেটা খাওয়াইতে গেলে তখন বেদাতের ফতো আইছে এক কথা কর না কেন সুবিধাবাদ জিন্দাবাদ মোতারাম আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে তাই জন্য আমার ভাইরা এই ব্যবসায়িক ভাইরা অনেক বড় ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ বাপরে কোন উসিলা দিয়ে আল্লাহ বান্দাকে মাফ করবে আমরা বলতে পারি না হ্যাঁ না সুযোগ কত মানুষকে আল্লাহ এইভাবে ক্ষমা করে দিচ্ছে একটা রুটি এক রুটিতে আল্লাহর বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে গেল আল্লাহু আকবার মনে রেখে নিন এই জন্য আপনারা এই অসহায় গরিব মিসকিন ক্ষুধার্ত খুঁটে খুঁটে দেখে দেখে বেছে বেছে আপনারা খাবার পৌঁছে দিবেন মানুষ দেখানোর জন্য না ভিডিও করে সারার জন্য না এগুলি পৌঁছাই দিয়ে আসবে শুধু রমজানে দিবেন অন্য সময় দিবেন না তা না সূরা তাকাসুরের তাফসীরে আল্লাহ রাসূল বলতেছেন ও আমার উম্মত কিয়ামতের মাঠে সবচাইতে নিকৃষ্ট কে হবে জানো সাহাবে কিরাম বললেন হাদিসটা বলেই শেষ করব কষ্ট হচ্ছে জানি আল্লাহ ও রাসূলুহু আলাম সাহাবীরা বলল আল্লাহ জানে নবী জানে একসাথে বলবেন মারহাবা মারহাবা কে জানে আল্লাহ জানে আল্লাহ নবী জানে
কথা কোন কে জানে আল্লাহ জানে আল্লাহ রাসূল জানে কে জানে মুখস্থ করবেন এই হাদিস এটা মশহুর মুতাতি এই শব্দটা যে কত সনদে আসছে আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে সব কয়টাতে আসছে শত শত হাদিস আসছে আল্লাহ ও রাসূলহু আলাম সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে নবী জানে হ্যাঁ কথা বলেন ঠিক কি না যদি আমরা বেদাতী হই তো আগে সাহাবীরা বেদাতী ঠিক যদি কথা বিশ্বাস করার কারণে আমরা জাহান্নামে যাই তাহলে সাহাবীরা যেদিক যাবে আমরা সেদিকই যাব ঠিক আর ওরা যদি মনে করে যে না আমরা ওই বেদাতের ফতোয়া দিয়ে আমরা বেহেশত ছিল তো যাই গে অসুবিধা নাই ওটা যদি তোমার বাপ দাদার কাছে ফুদ্দারি সভ্যতা জবা অসুবিধা নাই নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যার মুখের গোস্ত আল্লাহ খসাই ফেলবে মুখে কোনো গোস্ত থাকবে না কারা যাদের কাছে কোনো ভিকারী অভাবী এসে জঞ্জা করবে আমাকে আল্লাহ রাস্তে কিছু দেন আমি ক্ষুধার্ত সে তাকে না দিয়ে তাড়িয়ে দিই এই কথাটা সারা জীবন মনে রাখবে কোন অভাবী মিসকিন এসে কিছু জঞ্জা করলো আল্লাহর আমাকে কিছু দেন আমি বড় অভাবী মিসকিন অসহায় সে তাকে না দিয়ে তাড়িয়ে দিই আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে এই ব্যক্তির মুখের গোস্ত থাকবে না আর আল্লাহ তাকে বড় অসহায় করে উঠাবে আহা সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি কে হবে সাহাবীরা বলে আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে নবীজি জবাব দিলেন সাহাবীরা রে দুনিয়ার জানজাকারীকে যে ফিরায় না কিছু দিয়ে বিদায় করে দেয় কিয়ামতের মাঠে এই ব্যক্তিটা আল্লাহর দরবারে পছন্দের ব্যক্তি হবে একবার জোরে বলা যাবে কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী